আরে তুই চুপ কর থাক, হ্যাঁ ও কিন্তু আসবে না, হ্যাঁ দরজা জানলা সব বন্ধ করে দিয়ে আসছি, আর ও আসার আগে আমার ফোন দিয়ে আসবে। কি ব্যাপার, দরজা জানালা সব খোলা? আরে কেন আমাকে অফিস আগে ছুটি দিতে পার না? আচ্ছা আচ্ছা তুমি আগে যাও, ফ্রেশ হয়ে আসো, যাও আমি পরে খাবো, আগে বলো ওকে। আরে বলছ না কেন এটা কল বালিশ? বুঝতে পারছি। আরে তুমি কোথায় হাত দিচ্ছ? যাও আগে ফ্রেশ হয়ে আসো, যাও নাস্তা খাবো, যাও। ওকে আমাকে দেখাও। না এটা কল বালিশ তো, বলছ এটা কল বালিশ? দেখো তুমি কিন্তু মিথ্যা বলতেছো আমার সাথে। আসছো তো মিথ্যা বলবো কি শুনবি তোমাকে? এই ইস, তুমি এখানে আসছো কেন? দেখো প্রিয়া, আমি কি তোমার গায়ে হাত তুলবো? সরা বলছি। তুমি কেন গায়ে হাত তোলা? দেখো তুমি সিগারেট করবে না, আশেপাশে লোকজন জানলে কিন্তু আমার মান সম্মান চলে যাবে। আমি বেশি কথা বলছো কিসের জন্য? বলছেন এটা কল বালিশ? তুমি আমার স্ত্রী হয়ে কার সাথে তুমি কম্বলের নিচে? বলছেন এটা কল বালিশ? তার মানে আমি অফিসে যাওয়ার পরে তুমি সবসময় এই কাজ করো? আজকে আমি আন টাইমে আসার কারণে এখন হাতে নাতে ধরা খেয়েছো, আর তাই আমার সাথে লুকোচুরি খেলছো? হ্যাঁ তুমি ভালো করেই জানো, তুমি ভালোই করে জানো আমি। তুমি বেশি কথা বলছো কিছু, বলছ এটা কল বালিশ? তুমি আমার কোলটা পাল্টা নোংরা হাসায় কথা বলছো কিছুর জন্য? দেখো সরো, এই তুমি যাও তো, তুমি আসতো ক্লান্ত, ফ্রেশ হয়ে এসো, খাবার খাবা, যাও। আমি ক্লান্ত হই নাই, এখন ক্লান্ত হচ্ছে তোমার কারণে। কল বালিশ হলে এরকম লড়াচড়া করে? হ্যাঁ এরকম লড়াচড়া করে? দেখো আমার কথা শোনো, দেখো সরো, তুমি তুমি শোনো, তুমি অফিস থেকে আসতো, তুমি হচ্ছে ফ্রেশ হয়ে বসো, তুমি খাওয়া দাওয়া করো, আমি সবকিছু বলতেছি। আমি আজকে ফ্রেশ হব না, আমি খাবারও খাবো না। ঠান্ডা করো তুমি। আমার মাথা ঠান্ডা করা লাগবে না, আমার মাথা এমনি গরম আছে। আগে আমি এটা দেখবো এখানে কি আছে, তারপর আমি খাবার খাবো, তারপরে ফ্রেশ হবো। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, আমি দেখবো এটা নিচে কি আছে। সরো, আরে এটা কোন বালিশ নিয়ে আমি শুয়েছিলাম এতক্ষণ? আচ্ছা কোন বালিশ হলে কিরকম লড়াচড়া করে? হ্যাঁ সরো, আচ্ছা আচ্ছা আমার কথা শোনো, আমার কথা শোনো, তুমি তুমি মাথা ঠান্ডা করো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, আমি সবকিছু বলতেছি। না আমি আজকে ফ্রেশ হবো না, খাবারও খাবো না, জবাব দে, আমি আগে দেখবো কে আছে এটা নিচে, তারপরে আমি খাবার খাবো। আচ্ছা আমি আমি বলতেছি তো, কি তুমি মাথা ঠান্ডা করো, আমি সব কিছু বলছি। হ্যাঁ বলো, কি বলবা বলো। এটা হচ্ছে আমার বন্ধু, আমার বন্ধু আছে, আমার বন্ধু। কি আমার বন্ধু? তোমার তোমার বন্ধু? হ্যাঁ আমার বন্ধু, তার মানে অনেক 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 ক্লোজ ফ্রেন্ড। ছি আমার ঘৃণা লাগতেছে, আমার ঘৃণা লাগতেছে। তুমি আমি অফিসে যাওয়ার পরে ওইটা আমার বন্ধু বেশ কথা বলবা না, তুমি তুমি এত বড় সাহস কোথায় পেলে? আমি অফিসে যাওয়ার পরে তার মানে তুমি প্রত্যেকদিন তোমার বন্ধুকে নিয়ে আমার বেডরুমে থাকো? আরে বন্ধু মানে বোঝো না, বন্ধু মানে হচ্ছে বান্ধবী, বান্ধবীটা আমার বান্ধবী। হ্যাঁ সরো, আরে তুমি কোথায় যাচ্ছ এদিকে? সরো আমার মাথা গরম করো না, সরো আমি দেখব। আরে সরো সরো বলছি, কি হচ্ছে কিন্তু? দেখো একবার তুমি বলতেছো বন্ধু, একবার বান্ধবী, আজকে এটা নিচে কি আছে আমি দেখো। কিন্তু আমার বান্ধবী তোমার আবার কি শোনা, তুমি বলছ মাথা ঠান্ডা করে বসো। না এটা নিচে কি আছে, তোমার বান্ধবী এতক্ষণে আমার আগে আমার সামনে আসতো। আরে ও কারো সামনে জানো, ও শরম পায়, দেখো না। না না কেমনে সামনে যাবো, এখন তো ধরা খাই গেছে, এখন সামনে কেমনে যাবো? সর বলছি সর, বেশি কথা বলছো কিন্তু। দেখ আমি কিন্তু গায়ে হাত তুলবো, সর ধরা খাওয়ার পরে এখন কত নাটক আমি দেখতেছি তোদের। না সর বলছি সর, দেখো আমি বারবার বলছি তুমি সরো, আমি আজকে দেখবো, আমি আজকে দেখবো, সরো। তুমি মাথা ঠান্ডা করো, তুমি মাথা ঠান্ডা করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, আমি ওকে দেখাবো, ও তোমার সামনে আসবে না এইভাবে। ও বুঝছি বুঝছি, আমি আমি বুঝছি, এখন তো এখন তো আমার সামনে আসবে না, কারণ ধরা খেয়ে গেছে, এখন তো আর আসবে না। আমি আমি কাকে বিশ্বাস করেছি? আজ মনে হচ্ছে আমি আমি অপরাধ করে ফেলেছি তোমাকে বিশ্বাস করে, তোমার কথায় গ্রাম থেকে শহরে শিফট করেছি, একা বাড়ি এনেছি, একটা বাসা নিয়েছি। আজ আমি অফিসে যাওয়ার পরে
তুমি এইরকম একটা নোংরামি কাজ কেমনে করতে পারলে? তুমি অন্যায় করে ফেলছো, আমি তোমাকে বিশ্বাস করেছি, তুমি আমার সাথে এত বড় একটা ধোকাবাজি কেমনে করতে পারলা, কেমনে করতে পারলা? আমি আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। থাকো, বাধা দিব না, থাকো তুমি। আমি তোমাকে কম ভালোবাসি, এর জন্য তুমি আমাকে পরীক্ষা করো? আর নাটক করতে হবে না, তুমি থাকো, ও শুয়ে আছে তো, যাও এনজয় করো। শোনো, এখানে থাকো, তোমার কি মনে হয় আমাকে ওইরকম? আর কি বলবো, তুমি কি ভাবছো যে আমি অন্য একটা ছেলে নিয়ে সেভাবে রাখবো? আর তুমি দেখতে চাচ্ছ না ওইটাকে? দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি ওইটাকে। দেখেছো? চল ওঠ। এগুলো সব আমাদের একটা সাজানো নাটক ছিল, তুমি আমাকে কতটা ভালোবাসো এটা পরীক্ষা করার জন্য। তার মানে থ্যাংক ইউ সো মাচ এতটা কষ্ট করার জন্য। এটা তোমার বান্ধবী ছিল? আসলে ভাইয়া, ও আপনার কথা অনেক গল্প করত আমাদের কাছে। যখনই আমরা বাইরে বের হতাম, মার্কেটে যেতাম, অনেক গল্প করত। আমার বাসায় সেদিন যে গেছিল, সেদিন অনেক গল্প করছে, আমার বিশ্বাস হয়নি। ও সবসময় বলতো তোদের হাজবেন্ড থেকে আমার হাজবেন্ড দ্বিগুণ ভালো। এটা শুনে তাই একটু ভাবলাম যে আপনাকে একটু পরীক্ষা করা দরকার, আসলে কি ওর কথাগুলো সত্যি নাকি। তাই আজকে যখন আপনাদের বাসায় আমি আসলাম, ও সহ এই প্ল্যানটা আমরা করেছি, যাক আমরা সাকসেস হয়েছি। তুই খুব লাকি রে, এমন একটা হাজবেন্ড পেয়েছিস। থ্যাংকস, দোয়া করিস আমাদের জন্য। দোয়া করি আপনারা সারা জীবন যেন সুখে থাকতে পারে। অনেক গল্প হয়েছে, অনেক কথা হয়েছে, এখন যাও গিয়ে সব ফ্রেশ হয়ে নাও, নাস্তা করবে, আমি নাস্তা রেডি করি। তবে শুনো, হ্যাঁ, নেক্সট টাইম এরকম পরীক্ষা করতে হবে না। তুমি ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে কতটা বিশ্বাস করি। ঠিক আছে, আর করবো না, যাও। ওকে, চলো।